তো একজন আমাকে বলছে যে দাদা সাহস থাকলে সার্বিয়ান ফিল্ম আর 120 ডেজ স্যালো এই সিনেমার রিভিউ দাও। এক সিনেমা দেখার মধ্যে সাহসের তো কোনো ব্যাপার নেই, বাট এই দুটো সিনেমা আমি অনেক কলেজ লাইফে আমি মোটামুটি দেখে নিয়েছি। ওকে, আদার থিং ইজ যে আমরা এখন কথা বলবো টাইগার শ্রফের নতুন লুকটা নিয়ে। ওকে, বাঘি 4। প্রথমে তো টাইগার শ্রফকে কনগ্রাচুলেশন ভাই, যে ভাই দাড়ি এসে গেছে, ঠিক আছে? ওর আগে দাড়ি উঠতো না, কত বোতল মিনক্সিডিল মেরে ও দাড়ি উঠিয়েছে ভাই, কে জানে। আর দাড়িটা উঠেছে, ভাল লাগছে। সিংহামের প্রমোশনেও দেখছিলাম, গালে বেশ বেশ চাপ দাড়ি হয়েছে। ওকে, নাও আজকাল না সবাই হাতে চপার নিয়ে আর ওকে ভাই, তো আজকাল লোকে হাতে চপার নিয়ে একটুখানি রক্তে ছিটে লাগিয়ে সবাই ভাই আজকাল অ্যানিমেলের আজিজ। আমাদের খাদানে দেবদাও সেম পোজ এখানেও ভাই, এরা মাংস কাটার কষাইয়ের মতো বসে রয়েছে ল্যাত খেয়ে, হাতে রক্তমাখা ছুরি নিয়ে। তাতেই যে বিশাল কিছু ইম্প্যাক্ট ক্রিয়েট হয়ে যাবে, হ্যাঁ হবে। ছাগল অডিয়েন্স যারা রয়েছে, যারা সেম জিনিস বারবার দেখতে ভালোবাসে এবং যাদের ব্রেন খুব একটা বেশি কাজ করে না, ঠিক আছে, এবং যারা মনে করে যে ইন্ডিয়ান সিনেমাতে ভায়োলেন্স দুর্দান্তভাবে দেখানো হয়, তারা এই সমস্ত জিনিস দেখে অ্যাপ্রিসিয়েট হবে। মানে টাইগার শ্রফের অডিয়েন্সে তো ওরই মতো ছাগল টাইপের না, কিন্তু রিয়েলি বলছি এর জাস্ট কোনো রকম দর নেই। ওকে, একটা ক্রিয়েটিভ পয়েন্ট অফ ভিউ থেকে দিস জাস্ট ডাজ নট ইভেন ওয়ার্ক, আমার জন্য তো একেবারেই ওয়ার্ক করে না। না, বাঘি 1 সিনেমাটা আমার ভালো লেগেছিলো, বাট সিনেমাটা সমস্ত ভালো ভালো রেইডের মতো ফিল্ম থেকে ঝাড়া কনসেপ্ট আর সাউথ ইন্ডিয়া থেকে ঝাড়া গল্প। বাঘি 2 সাউথ ইন্ডিয়া থেকে ঝাড়া গল্প, কিন্তু বাঘি 2 আমার খারাপ লাগেনি, আমার ভালো লেগেছিলো ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে। মনোজ বাজপেয়ী ভিলেন ছিল, একটা এফেক্ট ছিল। বাঘি 3 আমার দেখা 1 অফ দ্য টপ মোস্ট বালের সিনেমাগুলোর মধ্যে একটা হবে। আর বাঘি 4 নিয়ে আমি একটু এক্সাইটেড নই, ঠিক আছে, কারণ এই যে ডিরেক্টর যে আছে, এবং এই ডিরেক্টর তো সাউথের ডিরেক্টর, এর যে ফিল্মগুলো সেগুলো আমি দেখেছি, এমন কিছু সিনেমা না। সাউথের ডিরেক্টররা মনে করে যে তারা অ্যাকশন, ভায়োলেন্স, রক্ত, চিৎকার, ব্যাকগ্রাউন্ড মিউজিক আর একটা ডার্ক লাইটিং দেবে রাত্রিবেলা, ঠিক আছে, তাতেই বোধহয় হয়ে যায় সমস্ত কিছু। দুটো ব্যাটম্যান থেকে ঝাড়া কনসেপ্ট আর 4টে ব্যাকগ্রাউন্ড মিউজিক আর একটুখানি রক্ত আর গোর দেখালে পরে যদি ডার্ক আর ভায়োলেন্স হয়ে যদি যেত না, তাহলে ভায়োলেন্সের সংজ্ঞাই বদলে যেত। আসল ভায়োলেন্ট ফিল্ম কি, ভায়োলেন্স কি, সেই সব জিনিসপত্র আমাদের ইন্ডিয়াতে সাউথের ডিরেক্টররা তো বোঝেই না। হিন্দি ডিরেক্টরদের কথা আমি বাদই দিচ্ছি, তাদের তো ইমাজিনেশনে ওই সব জিনিসপত্র আসে না ঠিকঠাক করে। অ্যান্ড হেন্স উই গেট সামথিং লাইক দিস বাঘি 4 পোস্টার। আর শুধুমাত্র বাঘি 4 না, আজকে দেখলাম ফারহান আখতারের একটা সিনেমার পোস্টার আসছে, 122 ব্রেভ সোলজার্স। নাও এই সিনেমাটা ভালো হতে পারে, এই সিনেমাটা ভালো হতে পারে। এর লুকের মধ্যেও একটা ব্যাপার রয়েছে, এও ওই অটোমেটেড মেশিন গান নিয়ে ফায়ার করছে, ঠিক আছে, চেইন গান বলতো আগে এগুলোকে, তো চেইন গান নিয়ে ফায়ার করছে। এবং যেহেতু এটা একটা রিয়েল স্টোরির উপর বেস, এবং এই ধরনের সিনেমাগুলো ফ্লপ হয় না, মানে ফ্লপ হয় না, মানে আমি বলছি এই ধরনের সিনেমাগুলোর গল্প একটা অন্যরকম একটা অ্যাপিল থাকে। কেশরি সিনেমাটা তোমরা দেখে নাও ফর অ্যান এক্সাম্পল, আমার খুব ভাল লেগেছিলো কেশরি ফিল্মটা। ওকে, তো এটা একটা ওই কেশরি টাইপের ফিল্ম হতে যাচ্ছে, যেখানে মাল্টিপল লোক ভার্সেস খুব কম সংখ্যক লোক, ঠিক আছে, অনেক বেশি লোক ভার্সেস অনেক কম লোক, ঠিক আছে। এরকম তো আমার ফেভারিট ডিরেক্টর জ্যাক স্নাইডারের 300ই আছে। তো এই টাইপের ফিল্মগুলো আমার ভালো লাগে, এবং হ্যাঁ যেহেতু রিয়েল ইনসিডেন্টের উপর বেস করে, তাই কোথাও না কোথাও গিয়ে একটা হার্ড হিটিং ফিলিং কিন্তু অবশ্যই আসবে। তো এই ছিল গিয়ে আমার বক্তব্য দুটো জিনিস নিয়ে। তোমরা কমেন্ট বক্সে জানাও কে কোনটা দেখেছো। ফারহান আখতারটাও বেরিয়ে গেছে, ঠিক আছে, পোস্টারটা বেরিয়ে গেছে, পোস্টারটা ইন্টারেস্টিং দেখতে, খুব একটা বিশাল কিছু নয় বাট ঠিকঠাক। তো চলো দাদা ভাই, আবার যেন দেখা পাই।